স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত কোভিড ১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আপনাদের স্বাগত। দেশে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্তের হার আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৬৭ জন। এ সময়ে করোনায় শনাক্ত হয়েছে ৩,৫৭ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৮.৯২%। করোনায় গত ১৩ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। দেশে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্ত হয়েছে ৮,৪৮,২৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৩,৪৬৬ জন এবং সুস্থ হয়েছে ৭,৮০,১৪৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সবথেকে বেশি মৃত্যুবরণ করেছে খুলনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছে ১৪ জন এবং চট্টগ্রামে ১১ জন। রাজশাহী এবং রংপুরে মৃত্যুবরণ করেছে ৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬,৯৬৪ জনের। এই ছিল আজকের করোনার সর্বশেষ পরিস্থিতি। প্রতিদিনের চাকরির খবর, আবহাওয়ার খবর এবং বিভিন্ন ধরনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। ধন্যবাদ সবাইকে।